হ্যালো এভরিবডি, আজকে আমরা জিওলজিক্যাল ম্যাপের থিকনেস সম্পর্কে আলোচনা করব। জিওলজিক্যাল ম্যাপের ভার্টিক্যাল থিকনেস কিভাবে মেজার করতে হয় সেই বিষয়েই আজ আলোচনা করব। তো প্রথমেই আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ডান দিকের ইনডেক্সটা আগে দেখতে হবে, কটি বেড রয়েছে। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3টি বেড রয়েছে। তিনটি বেডের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি দেখতে হবে, সবার উপরের যে বেডটি রয়েছে গ্রিট, এই বেডের থিকনেস হবে না, কারণ এটি সবার উপরে রয়েছে, এর শুধুমাত্র একটি লাইনই পাওয়া গিয়েছে। মাঝে ল্যাম্পস্টোন রয়েছে, এই ল্যাম্পস্টোন বেডের থিকনেস পাওয়া যাবে। নিচে শেল রয়েছে, শেলেরও থিকনেস পাওয়া যাবে না। যে কোনো ইন্ডেক্সের বা যে কোনো জিওলজিক্যাল ম্যাপের সবার উপরের বেডের থিকনেস পাওয়া যায় না এবং সবার নিচের বেডের থিকনেস, সঠিক থিকনেস পাওয়া যায় না। তাহলে এই ম্যাপের ক্ষেত্রে শুধুমাত্র একটি বেডেরই থিকনেস পাওয়া যাবে, সেটি হচ্ছে ল্যাম্পস্টোন, অর্থাৎ এই বেডটি। এটি বেডিং লাইন, এই একটা বেডিং লাইন, দুটো বেডিং লাইন আছে। আমি আগে ভিডিওতে বলেছিলাম বেডিং লাইন কীভাবে নির্ণয় করতে হয়। এই বেডের ক্ষেত্রে এটা হচ্ছে আপার বেডিং লাইন, আর এই লাইনটি হচ্ছে লোয়ার বেডিং লাইন, অর্থাৎ এক জোড়া বেডিং লাইন আছে। তাহলে একটি বেড তৈরি হয়েছে, এই ডটেড লাইনটা হচ্ছে একটি বেড। তাহলে এই বেডটি এইখান থেকে এই পর্যন্ত মানে কতটা চওড়া আছে, এর থিকনেসটা কত? তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, এটা তো স্ট্রাইক লাইন পি কিউ, এটা তো দেওয়াই থাকবে, একটি স্ট্রাইক লাইন টানতে হবে। তো স্ট্রাইক লাইন টানার পদ্ধতি বলেছিলাম আগেই, যে বেডিং লাইনের মধ্যে যে কন্ট্রোল লাইনটা টাচ করবে সেই মান বরাবর একটি লাইন টানলেই স্ট্রাইক লাইন হয়ে যাবে। তো দুটো 500, এই একটা 500, এই একটা 500, এই দুটো 500কে মিলে এই একটা 500, আমি একটা স্ট্রাইক লাইন টানলাম 500-এর স্ট্রাইক লাইন। আমি এই বেডকে, নিচের বেডকে সিলেকশন করে আমি স্ট্রাইক লাইন টেনেছি 500-এর। এবার আমি এই স্ট্রাইক লাইন বরাবর ওপর কন্টিনিউ আমি উপরের দিকে যাব। এটা 500, কন্টিনিউ উপরের দিকে যাচ্ছি, এই জায়গাটায় কততে টাচ করলো? এটা 800, তাহলে এটা অবশ্যই 700 হবে। তাহলে 700, এখানে 700 টাচ করলো, এখানে 500 টাচ করলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 200। তাহলে এই বেডের থিকনেস হয়ে যাবে 200। আপার বেডিং লাইন এবং লোয়ার বেডিং লাইনের মধ্যে স্ট্রাইক লাইন বরাবর যে দূরত্ব, যে পার্থক্য পাওয়া যায় সেটি হচ্ছে সেই বেডের থিকনেস। এখানে 700-এর টাচিং পয়েন্ট, এখানে হচ্ছে 500-এর কাটিং পয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 200। তাহলে এই বেডটার থিকনেস 200। আমি যে যে জায়গায় যাই না কেন, সমস্ত জায়গায় এই বেডের থিকনেস হবে 200, আর ওপরের যুগের বেডের থিকনেস পাওয়া যাবে না এবং নিচের যুগের বেডেরও থিকনেস পাওয়া যাবে না। এবার যদি আমি শুধু এই বেডিং লাইন এটাকে এই লাইনটার উপরে নির্ভর করে স্ট্রাইক লাইন টানি, তাহলে এটা হচ্ছে 500 স্ট্রাইক লাইন, শুধুমাত্র একটি বেডিং লাইনকেই কাট করেছে, অপর বেডিং লাইন কাট করেনি। তাহলে এরকম যদি স্ট্রাইক লাইন টানি আমি, সেক্ষেত্রে কোনো থিকনেস পাওয়া যাবে না। থিকনেস পাওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপার বেডিং লাইন এবং লোয়ার বেডিং লাইন, এই দুটো যেন টাচ করে, মানে দুটো যেন কাট করে একটি স্ট্রাইক লাইন বরাবর। তাহলে এই স্ট্রাইক লাইন বরাবর দেখা যাচ্ছে এখানে কাট করেছে, আবার এখানে কাট করেছে, আপার বেডিং লাইনে কাট করেছে, আবার লোয়ার বেডিং লাইনে কাট করেছে। তাহলে দুটো ডিফারেন্স 200, থিকনেস 200। এবার এই বেডের ক্ষেত্রে আমি যদি এই কন্ট্রোল লাইন মানে বেডিং লাইন বরাবর স্ট্রাইক লাইন টানি, একটা 1200-এর একটা স্ট্রাইক লাইন টানলাম, তাহলে এটা হচ্ছে আপার বেডিং লাইন আর এটা হচ্ছে লোয়ার বেডিং লাইন। তাহলে আপারে 1200, লোয়ারে 1000, অর্থাৎ এই বেডের 3 ফোঁটা বেডের যে সিম্বলটা আছে, এই ওপরে টাচ করেছে 1200, এই 1000, আর নিচে টাচ করেছে 1200, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 200। তাহলে এই বেডটা সমস্ত জায়গায় 200 থিকনেস, যে জায়গায় নিয়ে আমি যাবো কেন, সমস্ত জায়গাটা এর থিকনেস হবে 200। এবার যদি আমি এই বেডটা থিকনেস পেতে চাই, তাহলে কী করতে হবে আমাকে? একটি প্রথমে যে কোনো একটি বেডিং লাইন আমাকে চুজ করতে হবে, আমি চুজ করলাম,
আবার নিচে একটি পয়েন্ট আছে, সেখানে বরাবর আমি একটা স্ট্রাইক লাইন টানলাম। তাহলে এই বিডিং লাইন বরাবর আমি একটা স্ট্রাইক লাইন টেনেছি, এটার মান কত? 1200। এই যে 1200 টাচ করেছে, 1200। এবার এই স্ট্রাইক লাইন বরাবর আমি এগোবো নিচের দিকে কিংবা উপরের দিকে, নিচের দিকে এগোচ্ছি, এটা পেয়ে গেলাম 900। তাহলে এই জায়গা, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা 1200, এটা 900, দুটোর মধ্যে পার্থক্য হতো 300। তাহলে এই বেডটার থিকনেস সমস্ত জায়গায় হবে 300, এই বেডটা থিকনেস হবে 300, অর্থাৎ ল্যামস্টোন এই বেডটার থিকনেস 300। এই আপার বেডিং লাইনে টাচ করেছে আর এটা লোয়ারে টাচ করলো, তাহলে আপার আর লোয়ার দুটোর মধ্যে পার্থক্য 300। তাহলে এই বেডের থিকনেস 300। আবার এই বেডের ক্ষেত্রে থিকনেস কত হবে তা আমাকে কী করতে হবে? আপারে কত আছে? 900। এবার লোয়ারে, লোয়ারে কত আছে? এটা 700, এখানে 700 ট্রাস করেছে, আর আপারে 900। তাহলে 9 আর 700 ডিফারেন্স কত? 200। তাহলে এই বেডটার থিকনেস হয়ে যাবে 200। এবার এই ম্যাপের ক্ষেত্রে, এই ম্যাপের ক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভ্যাল দেখা যাচ্ছে 50 করে আছে। আমি একটা স্ট্রাইক লাইন টানলাম 350, 350। এবার এই লাইন বরাবর এগোচ্ছি, এখানে এখানে কত টাচ করলো? 300। তাহলে ওপরে 350 আর এই স্ট্রাইক লাইন বরাবর যখন আমি এগোচ্ছি, অন্য আর একটা বিডিং লাইনে টাচ করলো 300। তাহলে এর মধ্যে পার্থক্য কত? 50। সুতরাং এই বিডের থিকনেস 50। এবার যদি আমি এই বেডিং লাইন বরাবর একটা স্ট্রাইক লাইন টানি, দুটো মান লাগবে আমার। এই বেডিং লাইন বরাবর একটা 350, আবার এগোচ্ছি এই একটা 350, একটা স্ট্রাইক লাইন হয়ে গেল। এবার ওপরে 350 টাচ করেছে, এবার এই স্ট্রাইক লাইন বরাবর এগোই, এগিয়ে দেখি যে এই বেডের নিচের লাইনে কত টাচ করলো? 300। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? 50। সুতরাং এই বেডটার থিকনেস হচ্ছে 50। এবার যদি আমি নিচে এই বেডটার উপর স্ট্রাইক লাইন টানি একটা, এই টানলে এটা 350 আর এই একটা 350, দুটো 350, তাহলে একটা স্ট্রাইক লাইন হয়ে যাবে। এবার এই 350 থেকে স্ট্রাইক লাইন বরাবর এগোচ্ছি, আমি এগিয়ে গিয়ে দেখলাম এই লাইনে টাচ করেছে 250। তাহলে 250 আর 350-র মধ্যে ডিফারেন্স কত? 100। সুতরাং এই বেডটার থিকনেস হবে 100। এটা হচ্ছে ওপরের লাইন, এটা নিচের লাইন। এবার দুটোর মধ্যে পার্থক্য যখন আমি বের করতে যাব, স্ট্রাইক লাইন বরাবর আমি এগোবো, এই স্ট্রাইক লাইন বরাবর 350 ছিল, এই বরাবর এগিয়ে দেখলাম এখানে হয়ে গেল 250। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স 100। সুতরাং এই বেডটার থিকনেস হয়ে গেল 100। এবার এই ম্যাপের ক্ষেত্রে থিকনেস কিভাবে বার করব? যদি অনেক সময় দেখা যায় যে কিছু বেডে স্ট্রাইক লাইন আমি বরাবর এগোলেও আমি পাচ্ছি না, তখন আমি কি করব? আচ্ছা, এই বেডে আমি দেখছি আগে 700 একটা, এই একটা 700। এবার 700 থেকে আমি এগোচ্ছি, কন্টিনিউ এগিয়ে দেখলাম হ্যাঁ কত টাচ করলো? 600। তা দুটোর মধ্যে পার্থক্য কত? 100। সুতরাং এই বেডের থিকনেস হয়ে গেল 100। এবার দেখো এই বি বেডটা যে আছে, এখানে স্ট্রাইক লাইন বরাবর শুধু এই এই বেডিং লাইনে টাচ করলো, কিন্তু এই বি বেডের এটা তো একটা আপার বেডিং লাইন বা লোয়ার বেডিং লাইন, এবার এটা হচ্ছে আপার বা লোয়ার বেডিং লাইন। তাহলে এই বেড থেকে এই বেডের মধ্যে থিকনেস বের করতে হবে। আমি তো স্ট্রাইক লাইন টেনেছি এখানে, কিন্তু এই বেডিং লাইনে তো টাচ করছে না, তাহলে আমার কি পদ্ধতি অবলম্বন করতে হবে? এক্ষেত্রে আমার কি করতে হবে, এই বেডটা মানে অনেকটা চওড়া, সেই জন্যে স্ট্রাইক লাইন বরাবর এগোলেও থিকনেস পাওয়া যাচ্ছে না। তাহলে এই বেডিং লাইন বরাবর আমি কি করেছি, একটা স্ট্রাইক লাইন টেনেছি যার মান 700। এবার আমি ঠিক তার নিচে, মানে এই বেডের যদি ওপরে টানি তাহলে নিচে টানবো আর একটা, অথবা এই বেডে যদি এখানে আমি আগে টেনে নিই তাহলে আমার এই পাশে টানতে হবে। অর্থাৎ যে কোনো বেডের থিকনেস বের করতে গেলে যদি স্ট্রাইক লাইন বরাবর এগিয়ে না পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাকে আপার বেডিং লাইনে একটা স্ট্রাইক লাইন টানতে হবে এবং লোয়ার বেডিং লাইনে এক জোড়া অথবা আরও একটা স্ট্রাইক লাইন টানতে হবে। তাহলে আমি এক জোড়া স্ট্রাইক লাইন টানলাম এই বেডিং লাইন বরাবর, এই বেডিং লাইন বরাবর আমি এক জোড়া স্ট্রাইক লাইন টানছি এই বেডিং লাইন বরাবর। এক জোড়া কি? এই একটা মান টাচ করেছে 700, এখানে টাচ করেছে 700, তাহলে এটা 700 স্ট্রাইক লাইন। এবার এই মানটা কত? 800, এই একটা 800, তাহলে 800 স্ট্রাইক লাইন পেয়ে গেলাম। তাহলে একটা বেডিং লাইনে আমি এক জোড়া স্ট্রাইক লাইন টানলাম। এবার
এই বেডিং লাইনের বিপরীতে কি আছে? এই বেডিং লাইনটা আছে, এখানে একটা স্ট্রাইক লাইন টেনেছি কত 700 এর। এবার আমার কাজ ডিভাইডার দিয়ে এই 700 থেকে 800 এর মধ্যে ডিভাইডার দিয়ে মাপবো কতটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব। এরপরে ডিভাইডার দিয়ে আরেকটু এগিয়ে মাপবো এই জায়গাটায়। তো মাপার আগে আমাকে দেখতে হবে এই দিকটাতে কত আছে, 700, এদিকে তারপরের লাইনটা কত আছে, 800। তার মানে কি, এটা যদি 700 হয় তাহলে এটা 800 হবে, তার মানে এদিকে আমি যখন যাব মানটা বাড়বে। তাহলে এটা 700, এটা 800। এবার এইটুকু আমি কম্পাস দিয়ে মেপে নেব অথবা ডিভাইডার দিয়ে মাপবো, মেপে আমি এগোবো এই মাপটা দিয়ে, কন্টিনিউ আমি এগোবো এখান থেকে, তাহলে এইটুকুর কাছাকাছি হবে। তাহলে এটা হয়ে যাবে, যদি এটা 700 হয়, এটা 800 হয়, তাহলে এই সব জায়গা এখানে আসলে কত হবে, 900। এখানে মাপলে হবে 10, মানে 1000। তারপরে এইটুক দূরত্বে মাপলে কত হবে, 1100। তাহলে এই লাইনটা হওয়া উচিত 1100, কিন্তু হয়ে আছে কত, টাচ করেছে কত, 700। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত, 400। তাহলে এই বেডটার থিকনেস এখান থেকে এখানে 400 হবে। এই ঘটনাটা আমরা উল্টোও করতে পারি, আমরা যদি এই দিকে টানি আর একটা স্ট্রাইক লাইন, সেক্ষেত্রেও আমাকে এখান থেকে কি করতে হবে, উল্টো দিকে যেতে হবে মান কাউন্ট করতে করতে। এটা হচ্ছে 600 স্ট্রাইক, 700 স্ট্রাইক লাইন, আর এটা হচ্ছে এখানে যদি একটা স্ট্রাইক লাইন টানি সেটা হবে 600 স্ট্রাইক লাইন। তাহলে এটা 700, এটা 600। এবার ডিভাইডার দিয়ে মাপবো আমি, এটা যদি 7 হয়, এটা যদি 600 হয়, এই 700, সরি 700 হয়, তাহলে এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন একটা। আবার এখান থেকে এখানে ডিভাইডার দিয়ে মাপবো, এটা হবে 500 স্ট্রাইক লাইন। এখান থেকে এখানে ডিভাইডার দিয়ে মাপবো, এখানে হবে 400 স্ট্রাইক লাইন। তাহলে এই জায়গায় এই স্ট্রাইক লাইনটা হওয়া উচিত 400, কিন্তু দেখা যাচ্ছে যে এখানের মানটা কত, 800, স্ট্রাইক লাইনটা 800 এর। দুটোর মধ্যে পার্থক্য কত, 400। সুতরাং এই বেডিং লাইন থেকে এই বেডিং লাইন, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 400। এরপরে যদি ফল্টেড স্ট্রাকচারের ম্যাপ হয় তাহলে থিকনেস কীভাবে বার করবো, আমাকে ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে, একটা স্ট্রাইক লাইন টানতে হবে। এই স্ট্রাইক লাইন টানলাম, এটার মান কত, 700, 700। এই বরাবর আমি এগোচ্ছি 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 এগোচ্ছি, এগিয়ে দেখলাম এটা কত, 500। দুটোর মধ্যে পার্থক্য কত, 200। সুতরাং এই বেডের থিকনেস হচ্ছে 200। আমি এখানেও মাপতে পারি, এটা 400, 400, এই 400 থেকে এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, এই বেডিং লাইন এটা কত টাচ করলো, 600। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত, 200। তাহলে পেয়ে গেলাম থিকনেস 200। এবার এই বেডের ক্ষেত্রে দেখো, এই বেডিং লাইন এর সঙ্গে কন্ট্রোল লাইনগুলো হরাইজন্টালি আছে, কোথাও টাচ করেনি। এক্ষেত্রে কি করতে হবে, আমার এই আপার বেডিং লাইন আর লোয়ার বেডিং লাইনের মধ্যে কটি কন্ট্রোল আছে ইন্টারভেল, একটা দুটো, তাই দুটো কন্ট্রোল ইন্টারভেল আছে মানে 200, কারণ এটা 600, এটা 700, দুটো কন্ট্রোল ইন্টারভেল মানে 200। তাহলে এখান থেকে এখানের মধ্যে থিকনেস হবে 200, অর্থাৎ আপার বেডিং লাইন থেকে লোয়ার বেডিং লাইনের মধ্যে যদি কোনো কন্ট্যুর টাচ না করে তাহলে দেখতে হবে প্যারালালি কটা কন্ট্যুর গিয়েছে, যদি এখানে দুটো গিয়েছে তাই 200, যদি তিনটে কন্ট্যুর প্যারালাল মানে যেত তাহলে হয়ে যেত 300। যদি আপার আর লোয়ারের মধ্যে একটি কন্ট্রোল লাইন প্যারালালি যেত তাহলে 100। তাহলে এইভাবে হরাইজন্টাল বেডের থিকনেস বের করতে হবে। এবার এই বেড, এই জিওলজিক্যাল ম্যাপের ক্ষেত্রে এখানে কোনো কন্ট্রোল মান দেওয়া নেই, ডিপ ডিরেকশন দেওয়াই আছে, এক্ষেত্রে এই বেডের থিকনেস বের করা যাবে না, এটি ডিপ দিয়েই সরাসরি ম্যাপ আমরা করে দেব। এরপরের ভিডিওতে আমরা ম্যাপ কীভাবে ড্র করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।